প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটি রয়েছে, ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটির আমি ইংলিশ ভার্সন আলোচনা করে দিয়েছিলাম। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলে যে বেঙ্গলি ভার্সনেরও স্যার দেবেন ইংলিশ ভার্সনের সাথে সাথে। তো আজকের এই ভিডিওতে তোমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সম্পূর্ণ বাংলায়। তো বাংলায় তোমাদের আলোচনা করব, যারা বেঙ্গলি ভার্সনে থিওরি লিখবে তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারো। তো দেখো, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের 75 মার্কসের সেমিস্টার এন্ডে এক্সাম হবে এবং টিউটোরিয়াল এক্সামিনেশান থাকবে 25 মার্কস। তার মধ্যে তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য কিন্তু বরাদ্দ থাকবে নাম্বার, তোমাদের 75% কিন্তু অ্যাটেন্ডেন্স লাগবে। যদি তার নিচে হয় 60-75-এর মধ্যে, তাহলে তোমাকে কিন্তু কলেজে ফিস তোমাদের কিন্তু কিছু জমা দিতে হবে, এবং যাদের 60% বিলো তাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। তো এইগুলো তোমরা একটু কলেজের ওপর ডিপেন্ড করে, অনেক সময় তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করে সেগুলো একটু দেখবে। তো দেখো, ইন্ট্রোডাকশনে আমাদের রয়েছে নেচার অফ অ্যাকাউন্টিং, ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান, ডবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম, বেসিস অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস, অ্যাকুরাল বেসিস, বেসিস বেসিক কনসেপ্ট অ্যান্ড কনভেনসেশন, মানে মেজারমেন্ট, মেটেরিয়ালিটি কনসেপ্ট, ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, কস্ট রিয়ালিটি, এই সমস্ত কনসেপ্টগুলো আমাদের পড়তে হবে। তো আমরা চলে আসব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি কি? হিসাব নিকাশকরণের প্রকৃতি, নেচার অফ অ্যাকাউন্টিং। তো প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেনগুলিকে সুষ্ঠুভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা এবং ওই সংক্রান্ত তথ্য পরিবেশন করাই হলো হিসাব নিকাশকরণের মূল কাজ। হিসাব নিকাশকরণের বিভিন্ন ধরনের কাজ থেকেই এর প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন, এটি একটি সুসংবদ্ধ পদ্ধতি, অর্থনৈতিক লেনদেন সংগঠিত হবার পর হিসাব নিকাশকরণের মাধ্যমে অত্যন্ত সুসংবদ্ধভাবে সেগুলিকে লিপিবদ্ধ করা হয়, যাতে সংশ্লিষ্ট তথ্য ব্যবহারকারীগণ সহজেই বুঝতে পারেন এবং তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এজন্য হিসাব নিকাশকরণ একটি সুসংবদ্ধ পদ্ধতি। আর্থিক মানদণ্ডে লেনদেনগুলির প্রকাশ, যেসব লেনদেন অর্থের মানদণ্ডে পরিমাপযোগ্য সেসব লেনদেনগুলিকে হিসাব নিকাশকরণের পদ্ধতি অনুযায়ী হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়। অন্যদিকে একাধিক ঘটনা থাকে যেগুলি প্রতিষ্ঠানের নানাবিধ বিষয়ের সঙ্গে জড়িত, অথচ সেগুলিকে আর্থিক মানদণ্ডে পরিমাপ করা যায় না, সেগুলিকে হিসাব নিকাশকরণ ব্যবস্থা নথিভুক্ত করতে পারে না। লেনদেনের নথিবদ্ধকরণ, কোনো প্রতিষ্ঠানে যে সকল লেনদেন সংগঠিত হয় হিসাব নিকাশকরণ ব্যবস্থা সেগুলিকে নথিবদ্ধ করে। নথিবদ্ধ করার সময় লেনদেনগুলিকে বিষয় অনুযায়ী শ্রেণীবদ্ধকরণ করতে হয়, যাতে তথ্য ব্যবহারকারীরা লেনদেনগুলিকে যথাযথভাবে বিশ্লেষণ করতে পারে। বিশ্লেষণের জন্য সংক্ষিপ্তকরণ, হিসাব নিকাশকরণ ব্যবস্থার কাজই হলো নির্দিষ্ট আর্থিক বছরের শেষে প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেনগুলির সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করা। সেজন্য হিসাব নিকাশকরণের মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, আয় বা লাভ ক্ষতির বিবরণী, উদ্বত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী আর্থিক বিবরণীর মধ্যে উল্লেখযোগ্য। ঠিক আছে, এরকম আমরা এগুলো কিন্তু ক্লাস টুয়েলভে শিখেছিলাম। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ঠিক আছে, আর্থিক অবস্থার বিভিন্ন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো এই সমস্তগুলো আমরা শিখে এসেছি, আমরা জানি, তোমরা ইংলিশেও লিখতে পারো এগুলি। বাংলায় উদ্বত্তপত্র, আর্থিক অবস্থার বিবরণী যদি লিখতে না চাও, নগদ প্রবাহ বিবরণী, এগুলো তোমরা ইংলিশে লিখতে পারবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। চলে আসবে 5 নম্বর পয়েন্ট। তো এখান থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নটি আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা 5-6 পয়েন্ট দিলেও হবে, কিংবা 4 পয়েন্ট দিলেও তোমাদের হবে, তবে আমি বলবো 5 পয়েন্ট মিনিমাম দিও। আর্থিক ফলাফল জ্ঞাপন, প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান আগ্রহী। হিসাব নিকাশকরণ ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বিভিন্ন আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পৌঁছে যায়। হিসাব নিকাশকরণ ব্যবস্থা একটি কলা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাব নিকাশ ব্যবস্থাকে একটি কলা হিসেবে চিহ্নিত করেছেন। বিশেষ বিদ্যা এবং দক্ষতার সাহায্যে প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা হয়। অত্যন্ত সুনিপন্নভাবে এই কাজটি করা উচিত, নতুবা হিসাব নিকাশকরণের উদ্দেশ্য ব্যাহত হবে এবং তথ্য ব্যবহারকারীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। উপায় মাত্র লক্ষ্য নয়, আর্থিক ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়, এটি হিসাব নিকাশকরণের একটি উদ্দেশ্য। তথ্য ব্যবহারকারীগণ এই বিবরণী বিশ্লেষণ করেন নানাবিধ উদ্দেশ্য নিয়ে। সুতরাং হিসাব নিকাশকরণ প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য পূরণে সহায়তা করে, তথাপি এটি কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য নয়, এটি একটি উপায় মাত্র।
পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গে হিসাব নিকাশকরণের বিবর্তন হচ্ছে, নতুন নতুন হিসাব সংক্রান্ত আদর্শ নিয়ম প্রবর্তিত হচ্ছে, আন্তর্জাতিক স্তরে সংগঠন তৈরি করে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বিষয়গুলিকে হিসাব বইতে সঠিকভাবে লিপিবদ্ধ করার প্রয়াস চলছে। ঠিক আছে, তো 7টি পয়েন্ট রয়েছে, তোমরা যে কোনো 5টি পয়েন্ট উল্লেখ করতে পারো। তোমরা একটু ভালো করে বাংলায় অ্যান্সারটি বলে দিলাম, তোমরা এটি নোট ডাউন করে পড়ে নিও। এর পরবর্তী আমি ভিডিওতে তোমাদের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব নিকাশকরণ তথ্যের ব্যবহারকারী কারা কারা ব্যবহার করেন। দুজন ব্যবহারকারী রয়েছেন, অভ্যন্তরীণ ব্যবহারকারীগণ, বাহ্যিক ব্যবহারকারীগণ। তো এটি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই প্রশ্নের উত্তরটি ভালো করে পড়বে, কারণ এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের দেবেই, সেটি হচ্ছে এটি হিসাব নিকাশকরণের প্রকৃতি বা নেচার অফ অ্যাকাউন্টিং, আরেকটি হচ্ছে ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন এবং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এই তিনটে যদি তোমরা ভালো করে পড়ে নাও, এখান থেকে 100% একটি প্রশ্ন তোমরা 5 নম্বরে কমন পাচ্ছ, এটুকু বলতে পারি অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে। তো প্রশ্নটি তোমরা ভালো করে এই প্রথম প্রশ্নটি পড়ে নিও, বাকি দুটো প্রশ্নের উত্তরও তোমাদের 2D পয়েন্ট অ্যান্সার আমি বুঝিয়ে আলোচনা করে দেবো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দাও, এবং কারা কারা তোমরা বেঙ্গলি ভার্সন রয়েছে, তোমাদের থিওরি পেপার বেঙ্গলি ভার্সন পড়ছো, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এবং প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, তারা কমেন্ট বক্সে লিখে জানাবে। খুব শীঘ্রই আমি বেঙ্গলি ভার্সনের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ক্লাসগুলো ফলো করলে আশা করি তোমরা অনেকটাই উপকারে লাগবে। যদি তোমরা অফলাইনে ক্লাস করতে চাও যোগাযোগ করতে পারো, পিপি স্টাডি ক্লাসে তোমরা যোগাযোগ করতে পারো, যারা কলকাতা কাছাকাছি থাকো বা কলকাতায় থাকো তারা যোগাযোগ করতে পারো। অফলাইনে তোমরা ক্লাস নিলে খুব কম রেমুনারেশনের বিনিময়ে তোমাদের কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে লাইন ধরে ধরে তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করা হবে, এবং তোমাদের মক টেস্টও, বিভিন্ন মক টেস্টও কিন্তু নেওয়া হবে, তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকো।